আমার ঈমান খোদার কসম আমার মূল পুঁজি, আমার স্ত্রীর মূল পুঁজি, আমার ছেলেটার মূল পুঁজি, আমার মেয়েটার মূল পুঁজি। ঈমান যদি শেকড় গভীর না হয়, ঈমান যদি কলিজার ভিতরে গিয়া না বসে, ঈমান যদি গভীর না হয়, আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে এমন ঝড় কিংবা তুফান, রোদ কিংবা বৃষ্টি, আলো কিংবা অন্ধকার, জুলুম কিংবা নির্যাতন, অত্যাচার কিংবা অবিচার, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ হিন্দু বৌদ্ধ যে যখন আমার উপরে জুলুম করে, আমি আমার সব দেব, কিন্তু আমার ঈমান হারাবো না, আল্লাহকে হারাবো না। এরকম ঈমান দরকার, নয়তো টিকে থাকা বড় কঠিন হবে। দোস্তো কাম খেলি করলে তুমি আল্লাহ ভালো রাখছে দেখে এখনো ভালো আছো? হ্যাঁ, 23 লক্ষ মুসলমান ঘর হারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেখানে হামলা করছে, 23 লক্ষ মুসলমানের বসবাস ছিল, একটি মুসলমানের একটি ঘর, এই বিল্ডিং, এই টাইলস, এসবই তো তাদেরও ছিল, ছিল না? আজ কিচ্ছু নেই। এটা নবীর কাহিনী না এই জমানা? এটা গল্প বলতেছি না, রানিং ঘটনা? তাহলে তুমি তুমি কি মনে করছো ভাইয়া, তোমার বাপের ক্ষমতায় তুমি ঠিক আছো? তোমার এই মাস্তানি, তোমার এই চুল নিয়ে বাহার, তোমার এই মোবাইলের কারণে তুমি টিকে রয়েছো না? সমবয়সী বন্ধুদেরকে নিয়ে টিকে আছো? না না, আল্লাহ দয়া করে যাকে যতক্ষণ ভালো রাখছে এর বরকত।